রানীগঞ্জের খুনি অঞ্চলে স্বামী বিবেকানন্দের জন্মদিনে অভিনব বাইক মিছিল লক্ষ্য করল রানীগঞ্জ শহরবাসীরা। এদিন বিজেপির যুব সদস্যরা এবং ব্যারাকপুরের সাংসদ তথা বিজেপির প্রদেশ সহসভাপতি অর্জুন সিংকে সঙ্গে নিয়ে বাইক মিছিল করে রানীগঞ্জ বাজার এলাকা ঘুরে বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের শোভা দেয় না অন্য দলে যাওয়ার তত্ত্ব। তিনি এ প্রসঙ্গে ছত্রধর মাহাতো বিমল গুরুং এর প্রসঙ্গ টেনে জানান, তাদের দলে তারা গিয়ে ভালো লোক হয়েছেন, এটা কিভাবেই বা সম্ভব। এছাড়াও এদিন বিজেপিতে যোগদান মেলার আয়োজনও করা হয়েছিল। এই কর্মসূচিতে যোগদান করেন রানীগঞ্জ বিজেপির মন্ডল সভাপতি রাজেশ মন্ডল, আর তারই নেতৃত্বে কয়েকশো নবাগত সদস্য বিজেপি পার্টিতে যোগ দেয়। আমাদের জায়গা দাও, বলছে যে বিজেপি কি ওয়াশিং মেশিন, যে যাচ্ছে সে সাদা হয়ে যাচ্ছে, কি বলবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজেরটা দেখেন কি, উনি ওয়াশিং মেশিন আছেন কি? বিমল গুরুং খুন করার পরেও তাকে সাত খুন মাফ হয়ে গেছে, উনি কি নিজে ওয়াশিং মেশিন আছেন কি? ছত্রধর মাহাতো আজকে 160 জনকে খুন করার পরে উনার দলের সম্পদ হয়ে গেছে, উনার মুখে কি এই ভাষাটা শোভা দিচ্ছে কি উনি অন্য কারে দিকে আঙুল তুলছেন? পশ্চিম বর্ধমান থেকে সুভাষ গুড়িয়ার রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।